ক্ষমতায় যেতে বিএনপি বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকার কারণে বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। দলটি ক্ষমতায় গেলে আরেকটি হাওয়া ভবন গড়বে এবং গণতন্ত্র নষ্ট করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের আদেশে মরে গেছে, এটা আর জীবিত হবে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এর আগে বসুরহাট পৌরসভা বাসস্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার 735টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। কিছুতে কাজ হচ্ছে না, ইউরোপ এসেছে, আমেরিকা এসেছে, বিএনপি ভেবে দিল নিষেধাজ্ঞা দিয়ে এই সরকারকে বিদায় দিল। কে জবাব ছিল না পাইলেন কি? ইউরোপ কি দিল, আমেরিকা কি দিল, এখন চোখ শুধেই। ক্ষমতায় যেতে বিএনপি বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকার কারণে বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। দলটি ক্ষমতায় গেলে আরেকটি হাওয়া ভবন গড়বে এবং গণতন্ত্র নষ্ট করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের আদেশে মরে গেছে, এটা আর জীবিত হবে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এর আগে বসুরহাট পৌরসভা বাসস্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার 735টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এবার আরো বেসামাল হয়ে নালিশ করতে করতে বিদেশিদের কাছে কিছুতে কাজ হচ্ছে না, ইউরোপ এসেছে, আমেরিকা এসেছে, বিএনপি ভেবে দিল নিষেধাজ্ঞা দিয়ে এই সরকারকে বিদায় দিল। কে জবাব ছিল না পাইলেন কি? ইউরোপ কি দিল, আমেরিকা কি দিল, এখন চোখ শুধেই। ক্ষমতায় যেতে বিএনপি বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকার কারণে বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। দলটি ক্ষমতায় গেলে আরেকটি হাওয়া ভবন গড়বে এবং গণতন্ত্র নষ্ট করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের আদেশে মরে গেছে, এটা আর জীবিত হবে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এর আগে বসুরহাট পৌরসভা বাসস্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার 735টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এবার আরো বেসামাল হয়ে নালিশ করতে করতে বিদেশিদের কাছে কিছুতে কাজ হচ্ছে না, ইউরোপ এসেছে, আমেরিকা এসেছে, বিএনপি ভেবে দিল নিষেধাজ্ঞা দিয়ে এই সরকারকে বিদায় দিল। কে জবাব ছিল না পাইলেন কি?